আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। মুরগির অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিনের নাম সবাই শুনেছেন। পোলট্রি সেক্টরে এই অ্যামোক্সিসিলিনের ব্যবহার অনেক রয়েছে, সকলেই এই অ্যান্টিবায়োটিকটি চিনে থাকেন। কিন্তু এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনারা কী কী ধরনের রোগ থেকে রেহাই পেতে পারবেন, এই ওষুধটি ব্যবহার করলে কী কী কাজ করে, এই ওষুধটি ব্যবহার কেন করবেন, রোগ হলে তো অন্যান্য ওষুধ রয়েছে কিন্তু অ্যামোক্সিসিলিনই কেন, আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব একদম বিস্তারিতভাবে। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। বন্ধুরা, অ্যামোক্সিসিলিন কী? অ্যামোক্সিসিলিন হচ্ছে একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা পোলট্রির বিভিন্ন রোগের সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই অ্যান্টিবায়োটিকটি পেনিসিলিন গ্রুপের একটি ঔষধ যা ব্যাকটেরিয়ার কোষকে ধ্বংস করতে সহযোগিতা করে। যখন আমাদের কোনো রোগ বালাই হয়, ডাক্তার সর্বপ্রথম কিন্তু এই অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিকটি দিয়ে থাকে। এই অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিকটি সকল রোগের প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা যায়। এই অ্যান্টিবায়োটিকটি কী কী রোগের কাজ করে দেখুন, কলিব্যাসিলোসিস, সালমোনোলোসিস, অ্যান্টারাইটিস, এছাড়াও শ্বাসতন্ত্রের বিভিন্ন কার্যকারিতায় সহযোগিতা করে। এছাড়াও আমি বলেছি প্রথমেই, এই অ্যান্টিবায়োটিকটি সকল রোগের নিরাময়ের ক্ষেত্রে প্রাথমিক হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুরা, যদি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলি, সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সকল অ্যান্টিবায়োটিকেই কম বেশি থেকে থাকে। যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ আপনার যেই রোগ হয়েছে সেই রোগের ধরন অনুযায়ী রোগটা কোন পর্যায়ে এসেছে সেটা বুঝে ডাক্তার কিন্তু আপনাকে বিভিন্ন ডোজে ওষুধটি দিতে পারে। যদি কম সংক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করতে পারেন এই অ্যান্টিবায়োটিকটি। এছাড়াও যদি আপনারা খাদ্যের সাথে ব্যবহার করতে চান তাহলে প্রতি কেজি খাদ্যের জন্য 1 থেকে 2 গ্রাম ব্যবহার করতে হবে। সতর্কতা জেনে রাখুন, অতিরিক্ত কখনোই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, সেটা যেই অ্যান্টিবায়োটিকই হোক। অতিরিক্ত ব্যবহার করার ক্ষেত্রে আপনার মুরগির ওয়েট অনেকটা কমে যেতে পারে। কাজে বিষয়গুলো মাথায় রাখবেন, অ্যান্টিবায়োটিক সম্পর্কে ভালো করে বুঝুন, জানুন এবং কি বন্ধুদের সাথে শেয়ার করুন, তারাও যাতে ভালো করে জেনে বুঝে একটি খামার পরিচালনা করতে পারে। কারণ এই মেডিসিন ব্যবহার করার জন্যই কিন্তু আমাদের খামারে অনেকটা ক্ষতি হচ্ছে আমাদের নিজেদের অজান্তেই। কাজে বিষয়গুলো ভালো করে পর্যবেক্ষণ করুন, নিজে শিখুন, অন্যকে শেখার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।